ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে কোনো ব্লগ নিয়ে আসিনি, আজকে তোমাদের সঙ্গে নিয়ে এসেছি একটা জিনিস শেয়ার করতে। তো আমি যে হেয়ার ড্যামিটা কিনেছি সেটা কীভাবে সেট আপ করবো সেটা আজকে তোমাদেরকে দেখাবো। তো চলো আগে ফার্স্টে এগুলোকে বের করি। তো যেগুলো আমাকে দিয়েছে হেয়ার ড্যামিটার সাথে সেট আপ করার জন্য, সেই জিনিসগুলো বের করছি একটা একটা করে। আর এই প্লাস্টিকটার দাম লেখা আছে, এইটার দাম কিন্তু এটার না, তো এটা আমার অন্য প্লাস্টিক, সেটাতে আমি রেখেছিলাম। তো চলো এবার আমি সেট আপটা স্টার্ট করি আর তোমাদেরকে দেখাতে থাকি, তোমরাও দেখো কীভাবে আমি সেট আপ করছি। যারা কিনেছো বা ভাবছো কিনবো কী করে সেট করবে বুঝতে পারছো না, তারা অবশ্যই দেখে নিও ভিডিওটা, তাহলে পুরো বুঝে যাবে কী করে সেট করবে। এই যে ফার্স্টে নিয়ে নিয়েছি, তো দেখতে পাচ্ছ এতগুলো জিনিস দিয়েছে। ফার্স্ট কাজ হচ্ছে এইটা, তো এই যে পুরো দেখছো যেটা গোল টাইপের আছে, এই লম্বাটা হচ্ছে সেট করবে। তো মানে হেয়ার ড্যামির মানে যে মাথাটা সেটা আটকাবে, ওটাকে ফার্স্টে ওর ভিতরে ঢোকালাম। তারপরে এই যে এদিকে প্যাচ টাইপের আছে, প্যাচটা এর সঙ্গে আটকাতে হবে। তো পুরো প্যাচটাকে ভালো করে ঘুরিয়ে আটকে নিতে হবে যাতে জিনিসটা টাইট হয়। তো তোমরা টাইট করলে পুরো সেট থাকবে, আর একটু লুজ করলে কি মাথাটা মানে ওই হেয়ার ড্যামিটা মানে এদিকে ওদিকে এই সাইডে ওই সাইডে ঘুরানো যাবে। তো চলো তোমাদেরকে লাস্ট পর্যন্ত তোমরা দেখতে থাকো, তোমরা অবশ্যই বুঝে যাবে যে কী করছি আমি। এটা আমি সেট করে তোমাদেরকে দেখাই, তোমরা দেখতে থাকো। আর এই যে এই রাবারটা দিয়েছে, এই রাবারটা এখানে আটকাতে হবে ভালো করে, যাতে টেবিলের সঙ্গে তোমরা যে কোনো টেবিল বা যেখানেই সেট করো না কেন সেখানে ভালো করে মানে টাইট হয়ে থাকবে, সেটা এই রাবারটা দিয়েছে। আর এই স্ক্রুটা দিতে হবে এই সাইডে, তো এখানে স্ক্রুটা ঢোকাতে হবে, ঢুকে টাইট করতে হবে। চলো আমি আগে ফার্স্ট এটা ঢুকে নিই স্ক্রুটাকে ভালো করে। তো আমি এবার নিয়ে নিয়েছি, চলো তোমাদের সঙ্গে টেবিলের সাথে সেট করে আমি দেখিয়ে দিচ্ছি। আর যাদের বড় স্ট্যান্ড আছে তারা তো স্ট্যান্ডের সঙ্গে সেট করতে পারবে, অসুবিধা হবে না। তো আমার যখন বড় স্ট্যান্ড নেই, তো আমি এই হেয়ার ড্যামি স্ট্যান্ডের সঙ্গে সেট করব টেবিলে আর তোমাদেরকে দেখাবো। তো দেখেছো এইভাবে সেট করতে হবে, লম্বা জায়গাটা এই যে এর মধ্যে ঢুকিয়ে দিতে হবে। আর আমার টেবিলটা একটু মোটা বলে তো এটাকে আবার খুলতে হচ্ছে, যে তোমাদের যেমন টেবিলের সাইজ, কারোর পাতলা কারোর মোটা, সে অনুপাতে তোমরা নিয়ে নিবে, তোমরা তো বুঝতেই পারবে সেট করার সময়তে। চলো আমি একটু খুলে নিই, বেশি ঢুকানো হয়ে গেছিলো। তো এই যে এবার টেবিলের মধ্যে এইভাবে ঢুকিয়ে দিতে হবে। দাঁড়াও তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি, তোমরা হয়তো বুঝতে পারছো না, দাঁড়াও ক্যামেরাটা আমি ঠিক করে তোমাদেরকে দেখাচ্ছি। যে এবারে তোমরা বুঝতে পারবে, ভালো করে সেট করে নিচ্ছি। চলো তোমাদেরকে দেখিয়ে দিই একটু ভালো করে। এই যে দেখো সুন্দর সেট হয়ে গেছে জিনিসটা। তোমাদেরকে আমি একবার চুলটা আঁচড়িয়ে দেখিয়ে দিই, তো দেখো একটু নড়ছেও না, কিছুই না, খুলেও যাচ্ছে না, পুরো টাইট করে সেট করতে হবে। আর এটা হচ্ছে কিন্তু পুরো প্রফেশনাল হেয়ার ড্যামি, তো দেখে বুঝতে পারছো যেগুলো প্রফেশনাল হয় না সেগুলো প্রচণ্ড চুল সিল্কি হয়। তো আর প্রফেশনাল হেয়ার ড্যামি চুল বেশি সিল্কি হয় না, তো একটু ড্রাই টাইপ হয় চুলটা, আর একটু কোচকানো কোচকানো থাকে। আর প্রফেশনাল বাদ দিয়ে এমনি হেয়ার ড্যামিগুলো পুরো স্ট্রেট চুল হয়। তো তোমরা এটা যেরকম ইচ্ছে সেদিকে, এই সাইডে ওই সাইডে যেদিকে ইচ্ছে তোমরা এটা ঘোরাতে পারো,
তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমাদের যদি কোনো অসুবিধা হয় বুঝতে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আর যদি কিছু জানার থাকে তাও তোমরা কমেন্ট করে আমাকে বলবে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট করে গিয়ে আমার হ্যাপি উইথ মৌচাটা সাবস্ক্রাইব করে দাও। টাটা বাই।